এমন একটা সময় আসছে যখন পশ্চিমবঙ্গ থেকে পাশ করা ছাত্রছাত্রীদের চাকরি দিতে চাইবেন না নিয়োগকর্তারা। শঙ্কিত রাজ্যের শিক্ষক সমাজ। রাজ্যের কলেজ শিক্ষক আন্দোলনের নেতা বিমল শঙ্কর নন্দের মতে, রাজ্যের শিক্ষাক্ষেত্রে মাতসোনায় শুরু হয়েছে। যদি এরাজ্যে শিক্ষায় এই নৈরাজ্য চলতে থাকে, এরপর এখানকার ছাত্রছাত্রীরা বাইরে যদি কোনো কাজের জন্য আবেদন জানায় এবং সেখানে যদি পশ্চিম বাংলা দেখে চাকরি দেওয়ার ক্ষেত্রে যদি অনীহাকারী হয় যারা এমপ্লয়ার, যারা নিয়োগকারী, তাদের কি খুব দোষ দেওয়া যাবে? রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর বিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। অভিভাবকরা তো বটেই, ছাত্রছাত্রীরা স্নাতক স্তরেও রাজ্যের কলেজে ভর্তি হতে চাইছেন না। ক্ষমতা থাকলে তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, নতুবা টেকনিক্যাল লাইনে পড়তে চলে যাচ্ছেন। ফলে রাজ্যের প্রান্তিক কলেজে ছাত্র নেই। বেশিরভাগ কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হলেও 30% মতো সিট খালি থাকছে। শিক্ষা নিয়ে তার লাভটা কি হবে, যে চাকরি পেতে পারবে কিনা? আমাদের এখানে একটাই বড় চাকরির স্কোপ ছিল, স্কুলে চাকরি। কিন্তু স্কুলে চাকরি নিয়ে বিগত কয়েক কিছু দিন যা শুরু হয়েছে এবং মানে এই ঘটনাটা ঘটছিল গত 10 বছর ধরে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে গত কয়েক মাসে। মানে একটা সরকার কিভাবে একটা উচ্চ শিক্ষা ব্যাপারটাকে, মানে শিক্ষক তার চাকরিটাকে, চাকরি পেলে এটা হাসির খোরাক করে দিয়েছে গোটা বিশ্ব জগতের কাছে। তাহলে সাধারণ ছাত্রছাত্রীর কাছে বক্তব্য অনেকেরই ভাবনা যে আমি করে করবোটা কি। আমাদের রাজ্যে উচ্চশিক্ষা যাওয়ার প্রবণতা কিন্তু ক্রমশ কমছে। এটা কিন্তু সরকারের ভুল নীতি, শাসক দলের মধ্যে দুর্নীতি, এগুলো এর জন্য একটা বড় দায়ী বলে আমি মনে করি। ফলে শিক্ষা চিত্রটা এই রাজ্যে খুব উজ্জ্বল নয়, বলার মতো নয় বলেই আমার মনে হয়। এ কারণেই কেন্দ্রীভূত অনলাইন ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছিলেন রাজ্যের শিক্ষক সমাজ, যার ফলে প্রিন্সিপাল, ছাত্রনেতা, স্থানীয় রাজনৈতিক নেতা, কলেজ পরিচালন সমিতির মাতব্বরি কমানো যেত, কলেজের সিট বিক্রি ঠেকানো যেত। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেন্ট্রাল অনলাইন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ফলে গত 9 বছরে অনার্স থেকে জেনারেল সিট বিক্রি রমরমিয়ে বেড়েছে। কিন্তু দেখা গেল যে 2014 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী গোটা পশ্চিমবাংলায় চালু করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু গোটা পশ্চিমবাংলায় ওটা চালু করা যায়নি। তার আগেই তিনি শিক্ষামন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, আর নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়ে এসেছিলেন তিনি তো এসব কথাটাই কানে দেননি কোনো কালে, এবং তার কীর্তিকাহিনী এখন যা চলছে পার্থ চ্যাটার্জি, সে নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। তো অনেকের আশা ছিল যে এবারে কেন্দ্রীভূত অনলাইন ব্যবস্থা চালু হবে, কিন্তু এবারেও সেটা চালু করা হলো না। তো আমার ধারণা এটা সত্যি আদৌ কোনো কালে চালু হবে কি না সেটা নিয়ে আমার কিন্তু সন্দেহ রয়েছে। কলেজের সংখ্যা বেড়েছে, স্নাতকে আসন সংখ্যাও বেড়েছে, তাহলে ভর্তি নিয়ে সংকট কেন? অভিজ্ঞ শিক্ষকদের বক্তব্য, সংকট থাকার কথা নয় কিন্তু গলদ অনেক, যার প্রথম বিষয়টি হলো সরকারের নীতি। শিক্ষা সম্পর্কে সামগ্রিক অনীহা তৈরি করতে চেয়েছে রাজ্যের সরকার, কিছুটা পেরেউছে। তাহলে এই ভর্তির সংকট কেন? কারণ কলেজগুলোতে পরিকাঠামোর অভাব, বাড়ি নেই, পর্যাপ্ত ক্লাসরুম নেই, ল্যাবরেটরি নেই, লাইব্রেরি নেই, বেশিরভাগ কলেজে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক নেই, পার্ট টাইম দিয়ে ক্লাস ভরানো হচ্ছে, UGC গাইডলাইন মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না, সর্বভারতীয় হারে বেতন কাঠামো দরকার। কিন্তু দেখা গেল যে 2014 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী গোটা পশ্চিমবাংলায় চালু করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু গোটা পশ্চিমবাংলায় ওটা চালু করা যায়নি। তার আগেই তিনি শিক্ষামন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, আর নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়ে এসেছিলেন তিনি তো এসব কথাটাই কানে দেননি কোনো কালে, এবং তার কীর্তিকাহিনী এখন যা চলছে পার্থ চ্যাটার্জি, সে নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। তো অনেকের আশা ছিল যে এবারে কেন্দ্রীভূত অনলাইন ব্যবস্থা চালু হবে, কিন্তু এবারেও সেটা চালু করা হলো না। তো আমার ধারণা যে এটা সত্যি আদৌ কোনো কালে চালু হবে কি না সেটা নিয়ে আমার কিন্তু সন্দেহ রয়েছে। শিক্ষাবিদদের মতে কত শতাংশ উচ্চশিক্ষায় যোগদান করে তার উপর নির্ভর করে সেই রাজ্য বা সেই দেশ কত উন্নত তা। কিন্তু বাংলার মনীষাই নষ্ট করতে চাইছে এ রাজ্যের সরকার। একসময় এমন দিন আসবে যখন বাংলার চাকরি প্রার্থীদের চাকরি দিতে চাইবেন না নিয়োগকর্তারাই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।